আমাদের পথ অবরোধ ঠিক নয়। আজকে আমরা মুর্শিদাবাদ জেলায় যে 45 জন ছাত্রছাত্রী সাঁওতালি মাধ্যমে উচ্চ মাধ্যমিক পাস করেছে, সাঁওতালি মাধ্যমের সে 45 জন ছাত্রছাত্রীর উচ্চ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির দাবিতে আজকের আমাদের পথসভা ও মিছিল কর্মসূচি ফলসন্ডা পড়ে আয়োজন করা হয়েছে। আমাদের এখন মিছিল কর্মসূচি চলছে, মিছিল কর্মসূচির পরে আমরা এখানে পথসভা করব। এখনো পথসভাটা আমাদের হয়নি। আমাদের আজকের এই ভর্তির দাবিতে এই মিছিল বা কর্ম পথসভার আয়োজন করতে হলো এই জন্যই যে আমরা গত আগস্ট মাসে জেলা প্রশাসন আগস্ট মাসের 11 তারিখে এবং পিওকাম ডিডব্লিউ আধিকারিককে আমাদের মুর্শিদাবাদ জেলায় সাঁওতালি ভাষায় কলেজ স্তরে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই সেই দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসনকে আমরা আমাদের দাবিপত্র পেশ করেছি।
সেই দাবিপত্র পেশ করার পরে আমরা দেখলাম 25 দিন সময় এখানে নিয়ে নিয়েছেন এখন জানি না জেলা প্রশাসন এই বিষয়ে 45 জন ছাত্রছাত্রী ভর্তির বিষয়টি কতটা গুরুত্ব দিয়ে দেখেছেন কিনা সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসনের এই ব্যাপারে যথেষ্ট গাফিলতি রয়েছে সেই নিরীখে এই যে এখন ভর্তির বিষয়টা সময়টা পেরিয়ে যাচ্ছে এর দায়টা কে নেবে এটা হচ্ছে সাংবিধানিক স্বীকৃত ভাষা 2008 সালের শিক্ষা বর্ষ থেকে মুর্শিদাবাদ জেলায় দুটি এখন পর্যন্ত একটা এইচএস স্কুল সাঁওতালি মাধ্যমের এবং একটা হাই স্কুল গড়ে উঠেছে সেই এইচএস স্কুল থেকে সাঁওতালি মাধ্যমের ছেলেমেয়েরা পাস করেছে এই ভর্তির দাবিতে আজকে তারা যে বিচলিত হয়ে পড়েছেন সেই দায়টা কে নেবে এই ভর্তির দাবিতে আজকে আমাদের এই পথসভা এবং মিছিল কর্মসূচি কতক্ষণ চলবে আপনাদের এটা কর্মসূচি আমাদের কর্মসূচি এখনো মিছিল কর্মসূচি শেষ হয়নি মিছিল কর্মসূচি শেষ হলে তারপরে আমরা পথসভা করব কি জন্য কেন এটা সাধারণ প্রশাসন এখনো হয়তো বুঝতে পারেননি তারপরে আমাদের আর ঘন্টাখানেক এই কর্মসূচি চলবে আপনারা এই দাবি পূরণ না হলে আপনারা কি কি কর্মসূচি নেবেন এই দাবি যদি পূরণ না হয় আমরা এই অক্টোবরের মধ্যেই 25-27-27 দিকে আমরা আবার বৃহত্তর আন্দোলনের মাধ্যমে পথে নামতে বাধ্য থাকব সেই প্রস্তুতিও আমরা আমাদের চলছে আপনার নাম আমার নাম মিস্ত্রি টুরু আপনি আমি মুর্শিদাবাদ জেলা শাখার আদিবাসী সোশিও এডুকেশনাল কালচারাল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি